ভারত এরিব হোয়াটসঅ্যাপে দিল্লি উচ্চ ন্যায়ালয়ত ভারত এরার হুঙ্কার হোয়াটসঅ্যাপর হোয়াটসঅ্যাপে নামানে কেন্দ্রীয় সরকারের তথ্য আর প্রযুক্তি আইন এই আইন মানি চলাতকৈ দেশ এরি যায় ভাল বলে কৈছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষই আনকি দিল্লি উচ্চ ন্যায়ালয়কো মেটা মালিকানাধীন প্রতিষ্ঠানটে হুঙ্কার দিছে দেশ এরি যাব বলে কিন্তু তথাপিও যিকোনো এটা মেসেজর মূল উৎস কেতিয়াও কোনো কারণতে রাজহুয়া করিব নোৱাৰে বুলি স্পষ্টকৈ জনায় দিছে হোয়াটসঅ্যাপে কেন্দ্রীয় সরকারের তথ্য প্রযুক্তি আইন মনাতকৈ ভারত এরি যার পক্ষপাতি বুলি আদালতক স্পষ্টকৈ জনায় দিছে হোয়াটসঅ্যাপের অধিবক্তা তেজস কারিয়াই 2021ৰ আইটি আইন পুনরীক্ষণের বিরোধিতা করেছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপে তথ্য প্রযুক্তি আইনের পুনরীক্ষণ ঘটায় কোনো এটা মেসেজের মূল উৎস রাজহুয়া করার বাবে নির্দেশ দিয়া হয়েছে হোয়াটসঅ্যাপক যে নির্দেশ মানিবলে নারাজ হয়েছে হোয়াটসঅ্যাপ ইতিমধ্যে আদালতের মজিয়া পাইছে বিষয়টে এন টু এন্ড এনক্রিপশনের বাবে কোনো এটা মেসেজের মূল উৎস কাকো রাজহুয়া করিব নোৱাৰে বুলি আদালতক জনাই দিছে মেটার অধীনের প্রতিষ্ঠানটে কার্যবাহী মুখ্য ন্যায়াধীশ মনমোহন আর ন্যায়াধীশ মনমিত প্রীতম সিং অরোরার গঠিত খণ্ড বিচারপীঠক এনক্রিপশনের নিয়ম ভাঙিবলগা হলে ভারত এরি যাব বলে স্পষ্টকৈ জনাই দিছে হোয়াটসঅ্যাপের অধিবক্তা তেজস কারিয়াই 2021ৰ 25 ফেব্রুয়ারী তথ্য প্রযুক্তির এই নতুন আইন প্রণয়ন করেছিল ভারত সরকারে কিন্তু এই আইন মানিবলে নারাজ হোয়াটসঅ্যাপ কারণ ভারত সরকারের শেহতীয়া তথ্য প্রযুক্তি আইন মানিবলগা হলে হোয়াটসঅ্যাপে দীর্ঘ সময়ের বাবে সংরক্ষণ করে রাখব লাগিব কোটি কোটি ভয়েস আর টেক্সট মেসেজ প্রতি মিনিটর কোটি কোটি মেসেজের পর কোনটো মেসেজের উৎস সরকারক জানাবলগা হব পারে সেয়া নজনাকৈ এই আইন মানি লওয়াটো অসম্ভব বলে আদালতক জনাই দিছে হোয়াটসঅ্যাপে 2021ত সরকারে তথ্য প্রযুক্তি বিধি প্রযোজ্য করতেই বিতর্কর সৃষ্টি করেছিল বিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সেন্সরশিপর অভিযোগ আনিছিল বিরোধী দলসমূহে কিন্তু তার পাছতো নিজের স্থিতি অটল আছে কেন্দ্রীয় সরকার বিপরীতে একোটা ভয়েস অথবা টেক্সট মেসেজের সমস্ত শৃঙ্খল উন্মুক্ত করে দিয়াটো যুক্তিসঙ্গত হয়নে বলে উলুটায় সরকারক প্রশ্ন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের অচিরে এই বিবাদর মীমাংসা নহলে হয়তো ভারত এরিব পারে আমার প্রতি মুহূর্তর লগরী হোয়াটসঅ্যাপে নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট